অসমের ধুবরী জেলার চাপড়ে রেলযাত্রী সংস্থার উত্তাল প্রতিবাদ। চাপড়ের রেল স্টেশনে যাত্রীবাহী রেলগাড়িটি রাখার দাবিতে গড়ে উঠল এই প্রতিবাদ। এই প্রতিবাদে অংশগ্রহণ করে 200+ জনগণ এবং বিভিন্ন দলের সংগঠনের নেতৃবৃন্দ। চাপড়ে গান্ধী ময়দান থেকে হাতে হাতে প্লেকার্ড নিয়ে সকল জনগণ ও স্থানীয় দল সংগঠন মিলে চাপড় রেল স্টেশনে উপস্থিত হয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদীরা। তাদের দাবি, এক চাপড় হয়ে যাওয়া কামাখ্যা থেকে রওনা হওয়া আনন্দ বিহার এক্সপ্রেস রেলগাড়িটি চাপড় রেল স্টেশনে দাঁড়াতে হবে। 2, অতি শীঘ্রই নিউ ময়নাগুড়ির যোগীঘোপা রেল লাইনটিতে প্যাসেঞ্জার রেলগাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। নিউ ময়নাগুড়ি ও যোগীঘোপা রেলপথটিতে জনশতাব্দী রেলগাড়িটির চলাচলের ব্যবস্থা করে দিতে হবে এবং আরও কয়েকটি দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করে সরকারের কাছে। সকল জনগণের মন্তব্য হলো, চাপড়বাসীর জনগণকে সরকার অবজ্ঞা করছে, তাই তারা এটি কোনোভাবে মেনে নেবে না। যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে পরবর্তী সময়ে রেলপথ অবরোধ করতে বাধ্য হবে বলে হুঙ্কার দিয়েছে চাপড়বাসী। আজি আমি চাপড় রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগত চাপড়র বিভিন্ন দল সংগঠনে আজি আমার একটা প্রতিবাদ সাব্যস্ত করল আর এখন মেমোরেন্ডাম আমি জ্ঞাপন করছো জেনারেল ম্যানেজার মালিগাঁও NF রেললৈকে, যে আজির পরা আমার নিউ মনাগুড়ি যোগীঘোপা এই রেলপথেদি কামাখ্যা আনন্দ বিহারর ট্রেন এখন চলিব, সুপারফাস্ট ট্রেন। কিন্তু আমি লক্ষ্য করছো এই সুপারফাস্ট ট্রেনখনের স্টপেজ আমার চাপড় স্টেশনত দিয়া হওয়া নাই। গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।